কুম আসসালাম রহমতুল্লাহ একদিন নিবন আপনি একটি প্রশ্ন করেছিলেন আপনার প্রশ্নটি ছিল এমন ইসলামে কি বাচ্চা দত্তক নেওয়া যায় কিনা বাচ্চা দত্তক নেওয়া বলতে আপনি যদি কোনো সন্তানকে তার পরিচয় যেটা তার সত্যিকারী পরিচয় সেই পরিচয়ে পরিচিতি দিয়ে তাকে যদি আপনি লালন পালন করেন সেটা আছে যেমন কোনো গরিব ব্যক্তি তার সন্তান হয়েছে তার সন্তান সে লালন পালন করার মতো বা ভরণ পোষণের ক্ষমতা সেই তাও ফিক তার নেই সেক্ষেত্রে আপনি ওই সন্তানটাকে আপনার কাছে রেখে আপনি মানুষ করলেন তার ভরণ পোষণ যাবতীয় সবকিছু আপনি দেখাশোনা করলেন কিন্তু এক্ষেত্রে আপনার নাম পরিবর্তন করা যাবে না অবশ্যই সে তার যে আসল পিতা সেই পিতার পরিচয় সে বড় হবে সেই পিতার পরিচয়ই বড় হবে কিন্তু আপনি দত্তক নেওয়া বলতে যদি এমনটি বুঝান যে আপনি একটা সন্তান দত্তক নিলেন তার বাবা আপনি হয়ে যাবেন বা সেই পরিচয় দিয়ে আপনার পরিচয় দিয়ে তাকে আপনি বড় করে তুলবেন সে বুঝ হওয়ার পর তার বা বড় হওয়ার পর সে আপনাকেই বাবা হিসেবে জানবে তার অরিজিনাল বাবা কে সে চিনবে না বা জানবে না বা সেই পরিচয় সে বড় হবে না এটা ইসলাম বৈধতা দেয় না আপনি যদি কোনো সন্তানকে দত্তক নেন বা লালন পালন করেন সেক্ষেত্রে অবশ্যই সেই সন্তান তার যে আসল পিতা মাতা তাদের পরিচয় সে বড় হবে আপনার নয় এবং আপনি তাকে লালন পালন করার জন্য আপনি অবশ্যই আল্লাহ সুবহান হতা আলা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন যেহেতু আপনি সান করলেন একজন ব্যক্তির উপর এমর আল্লাহ সুবহান হওয়াতা আলাহ কোরানে সুরা আহজাবে এরশাদ করেন উদুর হুম ইহিম হুয়াক্সত ইন দাউল্লাহ ফালেম তা আলেম আয়বা এই হোয়ানুকুমতির দিন কোন সন্তানকে তার পরিচয়ের ক্ষেত্রে তার পিতার দিকে নিষ্পদ করতে হয় তার অমুকের সন্তান অমুক ব্যক্তির সন্তান তার পিতার দিকে নিষ্পদ করতে হয় যদি তার পিতাকে এটা যদি জানা থাকে যদি কেউ এমন একটা সন্তান পেলো যার পিতাকে সে জানে না সেক্ষেত্রে সে কি তার পিতা হয়ে যাবে বা নিজের দিকে সন্তানটাকে নিষ্পদ করবে বা নিজের পরিচয় বড় করবে না এটা আল্লাহ পছন্দ করেন না ফাই ইন তাই আলম আল্লাহ এখানে বলছেন মধ্যে যদি তোমরা না জেনে থাকো যে তার পিতাকে ওই সন্তানের পিতাকে সেক্ষেত্রে ফাই খোয়ান হুকুমফিদ্দিন ওই সন্তান হচ্ছে তোমার ধর্মের ভাই ধর্মের ভাই যদি একই ধর্ম হয় সেক্ষেত্রে সে আমাদের ধর্মের ভাই কিন্তু কখনোই কোনো সন্তানকে তার পিতার দিকে নিস্পত ছাড়া অন্য কারো দিকে নিস্পত করা যাবে না তার পিতার নিস্পত যদি না জানা যায় তার মার দিকে করতে যদি তার মার পরিচয় পাওয়া যায় বা মার পরিচয় ই থাকে যদি উভয়ের কারো পরিচয় না থাকে আহ সেক্ষেত্রে কারো দিকে তাকে নিষ্পাত করা যাবে না যেটাকে ইসলামী ভাষায় আত্মাবান্নি বলা হয় এই ভাষায় এটাকে আরবিতে আত্মাবান্নি বলা হয় যেটা জায়জ নয় এমনকি বিনবাজ রাহেমহল্লা সহ আরো অনেক কোলামায় কেরাম বলেছেন আরেকটি বিষয় আপনি যোগ করেছেন যদি কেউ কন্যা সন্তান দত্তক নেয় সেক্ষেত্রে সেই বাবুকে যদি সেই কন্যা সন্তানকে যদি তার স্বামীর দুধ বোনের বুকের দুধ সে পান করে সেক্ষেত্রে তার মাহরাম হবে কি না জি সেক্ষেত্রে সে তার মাহরাম হয়ে যাবে যেহেতু আল্লাহ রসুল্লিহাল্লাম বলেছেন সাল্লাম যে সম্পর্কের কারণে যে যারা মাহারম হবে যদি দুধ মান করে দুধের সম্পর্ক দুধ মান করার সম্পর্ক যদি থাকে সেই তারাও মাহারাম হয়ে যাবে আল্লাহ আলম সাহাব বাবারাকাল